हेलो फ्रेंड्स, गुड मोदिकार मर्निंग। आमी मौली, आमार चैनल मोदिका हेल्थे आपनादेर सकल के स्वागत। आज आमी मोदिकारे एकटा दुर्दान्त प्रोडक्ट निये चले एसेछि, जार एकटिर मध्ये बला जाय 100 बेसी गुणाबली आछे। ए प्रशंसा तो शेषि हय ना। सेटी होलो मोदिकारेर ओयेल आमला जूस। देखुन एर प्याकेजिंगटा कत सुंदर। चलुन एर विभिन्न रकम उपकारितागुली आमरा जेने नि एबं আমরা কিভাবে আমাদের এই আমলা জুসকে শরীর, ত্বক এবং স্কিনের জন্য কাজে লাগাবো এবং কতটা উপকারী সেটাও আমরা জেনে নিই। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমলা মানে বুঝতে পারছেন আমলকির কথা বলা হয়েছে। এর একটি বোতল 70টা আমলকির সমান। এবং আমরা সকলেই জানি কমলা লেবুতে ভিটামিন সি আছে। একটি কমলা লেবুতে যতটা ভিটামিন সি আছে তার থেকে 8 গুণ বেশি ভিটামিন সি আছে একটি আমলকির মধ্যে। সাধারণত ইমিউনিটি বুস্ট করার জন্য বা ইমিউনিটি কন্ট্রোল করার জন্য টক জাতীয় খাবার খেতে হয় এবং আমলকি কিন্তু একটি টক জাতীয় ফল। এবং আমাদের এই আমলা জুস একদম অর্গানিক এবং পিওর, যার মতাই এর মধ্যে ভিটামিন সি আছে এবং আমাদের এটা ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। তাতেও আছে অ্যামাইনো অ্যাসিড, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট এবং নিউট্রিয়েন্টস। এটিকে রোদ থেকে দূরে রাখার কথা বলা হয়েছে, তাই এটি ব্রাউন কালারের প্যাকেজিং আছে বা ব্রাউন কালারের বোতলের মধ্যে আছে। প্যাকেজিংটা আমি একবার দেখিয়ে দিই। এটি ছোট কন্টেনার আছে। এই যে দেখতেই পাচ্ছেন আমলা জুস, এটি ওপেন করার 45 দিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। এবং খাওয়ার সময় এটিকে যদি আরও ঝাঁকিয়ে নিয়ে খান তাহলে কিন্তু কাজ আরও ভালো হবে। এতে কিন্তু কোনো কালার নেই। চলুন এর বেনিফিটসগুলো আমরা জেনে নিই। এতে আছে ক্রোমিয়াম, যা ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই উপকারী। এছাড়াও এটা হাই ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করে, হার্টকে হেলদি রাখে এবং হার্টের কোলেস্টেরল মাত্রাকেও ঠিক রাখে। এছাড়া আমাদের লিভারকেও ভালো রাখে। আমাদের শরীরে থাকা যে কোনো টক্সিনকে খুব সহজেই বের করে দেয়। এর মধ্যে ভিটামিন সি আছে তাই, যার কারণে আমাদের ত্বক, চুল ভালো থাকে এবং আমাদের মুখের মধ্যে যে ব্রণ হয় সেগুলোও কিন্তু কম হয়। এছাড়া মুখের মধ্যে যে কালো ছোপ বা কালো দাগ বেরোয় সেগুলোও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। এছাড়াও চুলকে শাইনি করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে কালো করতে সাহায্য করে। অনেকের হয় অল্প বয়সে চুল পেকে যায়, তো এটা চুল কালো করতে খুবই উপকারী। চুল বাড়তেও কিন্তু সাহায্য করে। শরীরে আয়রনের ঘাটতি হতে দেয় না, হজম ক্ষমতা বাড়ায়, রক্তকে পরিষ্কার বা পিওর রাখে, শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এছাড়াও যাদের চোখে সমস্যা বা দৃষ্টিশক্তি সমস্যা হয়, দৃষ্টিশক্তি কম কিংবা চোখে চুলকানি হয় সেক্ষেত্রেও কিন্তু এটা খুব উপকার দেয়। এছাড়া গ্যাস, অ্যাসিডিটি, অম্বল তাছাড়া সর্দির ক্ষেত্রেও কিন্তু এই আমলা জুস দুর্দান্তভাবে কাজ করে। যাদের সর্দি আছে তারা এই আমলা জুসের সাথে আমাদের মোদিকেরে পিওর হানি মিশিয়ে খাবেন, দেখবেন ফলাফল খুব ভালো হবে। কিন্তু ইমিউনিটি বুস্ট করে আমি আগেই বললাম। এছাড়াও কিন্তু ওয়েট লসের ক্ষেত্রেও খুব উপকারী। যারা ওয়েট কমাতে পারছেন না, চিন্তায় আছেন, তারা চোখ বন্ধ করে আমলা জুস ব্যবহার করুন। এটা ওয়েট লসের জন্য খুবই উপকারী প্রোডাক্ট। এবার বলি এই আমলা জুস আপনারা কীভাবে খাবেন বা কতবার খাবেন। এই আমলা জুস আপনারা খাবেন দিনে 2 বার, সকালে এবং বিকালে। খালি পেটে খাবেন 1 গ্লাস জলে 20 ml আমলা জুস মিশিয়ে। আপনারা যে ছোট কন্টেনারটা দেখলেন, যেটা দেখালাম, সেইটাতে ঢেলে 20 ml ঢেলে তারপর আপনারা এটা মিশিয়ে খেতে পারেন। আমাদের মোদিকেয়ারে কিন্তু আমলা ট্যাবলেটসও আছে, সেটাও কিন্তু দিনে 2 বারই খেতে হয়, সকালে এবং বিকালে। সেটা কিন্তু খাওয়ার পর খেতে হয়। যদি গ্যাস, অ্যাসিডিটি বা অম্বলের জন্য ব্যবহার করেন তাহলে হালকা গরম জল প্লাস আমলা জুস প্লাস আমাদের মোদিকেয়ারে পিওর হানি নিয়ে ব্যবহার করুন, দেখবেন খুব উপকার হবে। আর যদি সর্দির জন্য ব্যবহার করেন তাহলে আমলা জুসের সাথে, আমি আগেই বললাম, আমলা জুসের সাথে পিওর হানি ব্যবহার করে খান, খুব উপকার হবে। আর যদি ওয়েট লসের জন্য ব্যবহার করেন তাহলে হালকা গরম জলের সাথে 20 ml আমলা জুস মিশিয়ে খান। এতে কিন্তু হানি দেবেন না, তাহলে দেখবেন ওয়েট লসের জন্য এটা মারাত্মকভাবে কাজ করছে। তাহলে বুঝতে পারছেন মোদিকেয়ারের আমলা জুস কতটা অসাধারণ এবং দুর্দান্ত প্রোডাক্ট। এর এতগুলো বেনিফিটস আছে তা আমি আপনাদের জানালাম।
আমি এটা নিজে ব্যবহার করছি বাড়িতে এবং বাড়ির সকলে এটি ব্যবহার করছে, অসাধারণ ফল পাচ্ছে। আপনারাও ব্যবহার করুন, আপনারাও উপকৃত হবেন। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজকের জন্য টাটা।